অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার মধ্যে দিয়ে শুরু হওয়া প্রায় 1 কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন হুমকির মুখে। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর সাব প্রজেক্ট লিমিটেড নামে এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত উপপ্রকল্পটির এমন অবস্থা। কমিটির কার্যক্রমে স্থবিরতা, প্রকৃত উপকার ভোগীদের সদস্য না করা, টাকা নিয়ে রসিদ না দেওয়া ও মোটা অঙ্কের বিনিময়ে সমিতি লিজ দেওয়া সহ বিভিন্ন অভিযোগ প্রকল্প সভাপতি রাকিব আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী এলজিইডি সুনামগঞ্জে একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় কৃষক আসাদুর আলী। অভিযোগে উল্লেখ করে তিনি, প্রতি বছরের ন্যায় এবার জমি চাষ করার জন্য প্রস্তুতি নিলে মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় যে মেইন পাইপলাইনটি বিচ্ছিন্ন ও ব্লক অবস্থায় আছে। মেইন পাইপলাইনটি বিচ্ছিন্নের কারণ জানতে মঙ্গলপুর সাব প্রজেক্ট লিমিটেড এর কর্তৃপক্ষের কাছে গেলে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। এমনকি নতুন সদস্য হতে চাইলে কর্তৃপক্ষ নতুন সদস্য করতে দ্বিমত পোষণ করেন। এতে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল সহ গরিব মেহনতি ও মধ্যবিত্ত কৃষকদের প্রায় 200 একর জমি পতিত থাকিবে বলে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্প সভাপতি রাকিব আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম অনিয়মের বিষয়ে অস্বীকার করে জানান, লাইনটি বিচ্ছিন্ন ও ব্লকের বিষয়ে জেলা অফিসে অবগত করা হয়েছে, তারা ঠিক করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম অভিযোগের বিষয়ে নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন আছে। পানি শেষের লিজ দেওয়ার কোনো নিয়ম আছে কি না আমরা জানি না, তবে এটা লিজ দেওয়ার অফিসারগুলো জিজ্ঞাসা করছি, আমরা কইছি তারা এটা লিজ দেওয়ার কোনো বিধান নাই। তো আমরা যতটুকু জানতে পারলাম তারা লিজ দেওয়া পারে জিজ্ঞাসা না নেই অফিসার জি পরমর লোকে গাতা আছে, আইডি কার্ড, কৃষি কার্ড সহ ফটো সহ সব কিছু মিলাইয়া নিছে তারা, যে জিনিস এক সপ্তাহের ভিতরে তারা অনুমোদন দিয়া হাতে দেওয়ার কথা, এই পর্যন্ত 4 মাস যায় তারা তালবাহানার মধ্যেই চলছে, এখন পর্যন্ত দিতেছে না এগুলা। বাস এইটাই কথা, নাম্বার দিব আমরা কইছি, রিসিপ্ট দেবো হয়তো রিসিপ্ট আর সেক্রেটারি পৌঁছে দিবে, আমরা এই কোনো কথার মাঝে কোনো করতে পারছি না, বুঝছি না, যদি দোষী কেউ ওইয়া থাকে তার দোষী টাকিয়া থাকে, তখন তো মতন তারা বাকি টিকছে, বাকি কিন্তু টিকছে না। আচ্ছা, আমরা জানাইছি